আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ক্লাসে ডিগ্রি বা কম্প্যারিজন নামে যে টপিকটা আছে এটা আপনাদেরকে আমি খুব সহজেই অল্প সময়ে শেষ করিয়ে দিব ইনশাআল্লাহ আপনি একবার কিছু না বুঝলেও মনোযোগ দিয়ে শেষ করেন এখান থেকে যদি প্রশ্ন আসে প্রশ্ন আসার চান্স আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক সব ধরনের পরীক্ষার জন্য এটা আমি আপনাকে সমাধান করিয়ে দিব তবে কোনো রুলস পরাবো না ভাই আমি কিছু কোশ্চেন দেখাবো যে কোশ্চেনগুলো বিভিন্ন জায়গায় এসছে এই কোশ্চেনগুলো আপনি আমার সাথে মনোযোগ দিয়ে সমাধান করবেন আমি ব্যাখ্যা দিব যদি এতটুকু বুঝতে পারেন আপনি ধরে নেবেন ডিগ্রি টপিক থেকে প্রশ্ন আসলে আপনি আনসার পারবেন ইনশাল্লাহ চলেন শুরু করি প্রথমে একটা প্রশ্ন দেখাচ্ছি ভাই আপনারা ওই যে আমরা ছোটোবেলা দেখে পড়ে আসি না যত পড়িবে তত শিখিবে দা মোর ইউ রিড দ্য মোর লার্ন এটাকে আমরা বলি যত তত ডাবল কম্পিটিভ বলি যত তত এই প্যাটার্নটা বোঝায় যত তত তাহলে পয়েন্টটা হলো ভাই আপনি যদি দেখেন কোয়েশ্চেনে কখনো দা মোর আছে বা দা প্লাস একটা কম্পিটিভ ফর্ম আছে আপনি নিশ্চয়ই দেখবেন কমার পরে এগেন আবার দি অথবা দা প্লাস একটা কম্পিটিভ ফর্ম পাবেন তাহলে দা মোর যেহেতু পাইছেন আপনি অপশনে খুঁজবেন পরে আবার মোর কোথায় আছে শেষ মোর উত্তর নিশ্চয় আপনি পেয়ে গেছেন উত্তর হলো অ্যাচিভড যত বেশি সে কাজ করেছিল তত বেশি সে পেয়েছিল এটা খুব সাধারণ কথা আপনি যত বেশি কাজ করবেন তত বেশি পারবেন হ্যাঁ যদিও কখনো কখনো মনে হয় আমাদের লাইফে যে আমি অনেক কষ্ট করেছি বাট আমি প্রত্যাশিত পাইনি ভাই নিশ্চয়ই কোনো ঘাটতি আছে বা ঘাটতি ছিল দেন কোশ্চেন টুতে আসেন অ্যাগেন আগের মতোই তবে আমি এখানে এই পয়েন্টটা বলি এবং এই কোশ্চেনটাও রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এসছে এই পয়েন্টটা আমি আগেও দেখিয়েছিলাম মিস্টারদেরকে দেখাই রেগুলারই পয়েন্টটা হলো ভাই আপনি যখন গ্রামার পড়ছেন আমি বলে থাকি আপনি একটু বুঝে পড়ার ট্রাই করবেন শুধু গ্রামারের মানে গ্রামাটিক্যাল রুলের উপর নির্ভরশীল না হয়ে অর্থ বুঝারও একটু ট্রাই করবেন অর্থ বুঝে পড়লে আপনি দেখবেন মানে অনেক সময় গ্রামাটিক্যাল রুলস ছাড়াও আপনি পেরে যাচ্ছেন আপনি শুধু গ্রামার পড়লে হচ্ছে না সাথে আপনি অর্থের দিকে না রাখলে আপনি গ্রামার্টিক রং হয়ে যাবেন বা আনসারটা ভুল করবেন কি বলছে দামর কমা আসে দামোর দিশু রয়েছে আপনি বলেছিলাম অন্য পাশে আপনি দা মোর খুঁজবেন তাহলে আসেন মোর দা লেস দামোর মানে দা মোর না এক্সাক্টলি দা মোর মানে দা প্লাস কম্পিটিভ ফর্ম আপনি কমার পরেও দা প্লাস কম্পিটিভ ফর্ম পাবেন তাহলে দা প্লাস কম্পিটিভ ফর্ম লেস আছে ভাই লেস কিন্তু লিটল শব্দের কম্পিটিভ ফর্ম মেডিকেল ভর্তি দেখে এসেছিল ফলে এটা কারেক্ট মনে হইতে পারে দা মোর কারেক্ট মনে হতে পারে দা লেস কারেক্ট দা লেস দা মোর কারেক্ট তাহলে আমার প্রথম পয়েন্টটার অ্যাঙ্গেলে কিন্তু আপনার চারটা বাক্য কারেক্ট বাট আপনি এবার অর্থ চিন্তা করলেই আপনি কারেক্টটা পেয়ে যাবেন আমি উত্তর দেখাই ব্যাখ্যা না দিয়ে ভাই ডাইরেক্ট দা মোর আপনি বাকিগুলো পয়া অর্থ মিলানোর ট্রাই করবেন দেখবেন এটা ছাড়া কোনো মিলবে না দা মোর উই সলভ ম্যাথমেটিক্যাল প্রবলেমস যত বেশি আমরা ম্যাথমেটিক্যাল সলভ প্রবলেম সমাধান করব। লেস উই ফিল সে কি আমরা তত কম সে কি ফিল করবো বাকিগুলো অর্থ মিলে না যত বেশি সমাধান করবো তত কম সালাক হবো যত বেশি সমাধান করবো না তত বেশি সালাক মিলে না যত সমাধান এটা টেন্সে মিলে না দ্য মোর উই সলভ পাস্ট টেন্সে আছে আবার এখানে প্রেজেন্টেন্সে দিছে ফলে উত্তর সিন আমার বুঝে গেছেন দ্য মোর দা লেস মানে দুই পাশে কম্পিটিভ আছে এবং অর্থের দিকে খেয়াল না রাখলে ভাই এই বাক্যের চারটা কিন্তু কারেক্ট হয়ে যায় তারপর তিন চার চিন্তা করেন একটু পস করে একটু বড় বাক্য আছে পরীক্ষা এসছে বড় বাক্য এবং এই বাক্যটা ডিরেক্টলি দুটো বাক্যই ক্লিফ স্টফেলে আছে ক্লিফ স্টফেল বলতে আপনারা হয়তো কোনো বইয়ের নাম শুনেছেন না শুনে অসুবিধা নেই ভাই মানে ইংলিশ গ্রামারের সোর্স বুক যেগুলো বলে একরকম একটু পজ করে চিন্তা করেন উত্তর দেখায় আপনাদের উত্তর হচ্ছে আমাদের বি এবং ডি কেন একটু আমার সাথে আসেন প্রথম পয়েন্ট হলো ভাই আমরা কোনো কিছু কোনো কিছু থেকে ডিফারেন্ট বা পৃথক বলতে আমরা কি কোন শব্দটা ইউজ করি বেসিক্যালি ডিফার ডিফরেন্স ডিফার তাহলে দেখেন শব্দগুলো কি ভাই ডিফারেন্স শব্দটা নাউন ভারকি ডিফার ডিফরেন্ট অ্যাজেক্টিভ মূল পয়েন্ট হলো ভাই এ ডিফারেন্স ডিফার ডিফারেন্ট এই শব্দগুলোর পর প্রয়োজন ফ্রম হয় তবে খেয়াল রেখেন আন্দাজে ফ্রম লিখে দিন এগুলো পাইলি ফ্রম লিখবেন না তবে যদি কোনো কিছু কোনো কিছু থেকে ডিফারেন্ট বুঝায় তখন আপনি ফ্রম লিখবেন ফর এক্সাম্পল আমি যদি বলি ধরেন কি বলবো আপনাকে আমি কি বলবো ধরেন দুটা কলম দুইটা কলম আছে একটা কলম ব্ল্যাক আর একটা কলম রেড কালারের তাহলে আমি বললাম ব্ল্যাক পেন ইজ ডিফারেন্ট ফ্রম রেড পেন দেখেন আমি ব্ল্যাক পেন আর রেড পেন দুটা থেকে দুটাকে ডিফারেন্ট করেছি বলছি এটা ওটা থেকে ডিফারেন্ট কোনো কিছু কোনো কিছু থেকে ডিফারেন্ট বোঝাতে আমরা ফ্রমটা লিখবো এখন যদি কোনো কিছু কোনো কিছু থেকে ডিফারেন্ট না বোঝায় তখন তো আমরা ফ্রম লিখব না আন্দাজে লাইক প্রথম প্রশ্নটা দেখেন দ্য ওয়ার্কস অফ পিকাসো আপনার জানেন ওয়ার্ক শব্দটা ওয়ার্ক ছাড়া আনকাউন্টেবল কাজ বোঝায় আর ওয়ার্কস বলতে কোনো বিখ্যাত লেখকের সাহিত্যিকের বা নাট্যকারের বিখ্যাত কোনো চিত্রকর অথবা লিখনী সাহিত্যকর্মকে বোঝায় পিকাসো একজন বিখ্যাত চিত্রকর আপনারা জানেন পিকাসোর চিত্রকর্ম ওয়ার ছিল কোয়াইট ড্যাশ সম্পূর্ণ পৃথক কার থেকে পৃথক কিন্তু বলে নাই ভাই বাকি কি বলছে পিকাসোর চিত্রকর্মগুলো ছিল সম্পূর্ণ পৃথক ডিউরিং ভেরিয়াস পেরিয়ডস পেরিয়ডস অফ হিজ আর্টিস্টিক লাইফ মানে ওনার জীবনেই উনি যে চিত্রকর্মগুলো করেছিলেন এগুলো সময় এক এক রকম ছিল তার মানে উনি বাকি অর্থটা কী দাঁড়াচ্ছে পিকাসোর চিত্রকর্মগুলো তার জীবনের বিভিন্ন ফেজে ভাগে ভিন্ন সম্পূর্ণ পৃথক ছিল কার থেকে পৃথক ছিল কথা কিন্তু বলে নাই ফলে এর পর আপনি ফর্ম লিখে দিতে চাইলেও লিখবেন না সাবধান সেকেন্ড সেন্টেন্স আসেন এ ডলফিন এবার উল্টাটা এই ডলফিন একটা ডলফিন ড্যাশ আর টট ইন দ্যাট ইট হ্যাজ এ লঙ্গার মানে একটা ডলফিন টর্ট থেকে পৃথক দেখেন ওই যে বলছিলাম ব্ল্যাক পেন থেকে রেড পেন পৃথক তাহলে একটা ডলফিন একটা টর্টয়েস থেকে পৃথক তাহলে আপনি নিশ্চয়ই ফ্রম লিখবেন এবার আসেন ভাই ডলফিন যেহেতু সাবজেক্ট ভালো লাগবে না আপনি ডিফারেন্ট নাউন এজিটিভ লিখতে পারেন না ডিফার্টস লিখতে পারেন বাট একটা ফ্রম লাগবে ফলে বাদ ইজ ডিফারেন্ট হ্যাঁ এই ডলফিন ইজ ডিফারেন্ট লিখতে পারেন কিন্তু ফ্রম নাই ফলে এটাও বাদ ডিফারেন্ট দেন লিখবো না আমরা ডিফারেন্টের কি হয় ফ্রম এটা ফ্রমশানের পয়েন্টও আপনাদের জন্য তাহলে উত্তর হবে এ ডলফিন ডিফার্স ফ্রম আর টর ইজ ইন দ্যাট ইট হ্যাজ আ লঙ্গার নস কামিং ব্যাক ভাই পাঁচ এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিশেষ পরীক্ষা আসছে স্টুডেন্টরা খুব ভুল করে আমি রেগুলার প্রশ্নটা পাই মানে প্রত্যেক বছর ইস্টুডেন্টের কাছ থেকে এই প্রশ্নটা পাই উত্তর করেন তো একটু পজ করে উত্তর দেখায় আসেন ভাই মূলত উত্তরটা হলো এ কারো কারোর জন্য হয়তো ভ্যাল মনে হইতে পারে ভাই কোয়েশ্চেনটা যদি আপনি বুঝে থাকেন উত্তর পারবেন না বলা হয়েছে ভাই ইনকারেক্ট সেন্টেন্স খেয়াল করেন ভাই ইনকারেক্ট সেন্টেন্স চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স কোনটা ভুল বাক্য ফলে ভুল বাক্য আমরা খুঁজবো ভাই দেখেন হু ইজ দ্য বেস্ট অ্যামং দ্য থ্রি বয়েজ কারেক্ট সেন্টেন্স কারণ থ্রি মধ্যে বেস্ট হইতে পারে দিস বয়েজ মানে অনেক ছেলে হতে পারে ফলে বেস্ট হতে পারে গ্রুপ মানে তো অনেক ছেলে ফেলে ফলে এখানে বেস্ট হতে পারে অন্যদিকে টু বয়ের ভিতরে বাই বেস্ট হয় না আমাদের কোয়েশ্চেন সাইজে কি ভুল কোনটা তাহলে যেটা ভুল সেটা আমাদের উত্তর এখানে ফলে হু ইজ দ্য বেস্ট অফ দ্য টু বয়েজ এই বাক্যটা ভুল বাকি তিনটা বাক্য কারেক্ট আমাদের সাইজে ইনকারেক্ট ফলে আমাদের ইনকারেক্ট বাক্যটাই আমাদের কারেক্ট আনসার এখানে একটা প্রশ্ন আপনাদের করে যাবো ভাই চুজ শব্দটা ভার চুজ শব্দটা কী ভার পুরো বাক্যটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আমাকে কমেন্টে লিখবেন এই চুজ শব্দটা নাউন কি কুইক লিখে ফেলেন সবাই এখনই লিখবেন কোনো বইটার দেখা ছাড়াই চুজ শব্দটা কোন ভার বললাম এটা নাউন কি ওকে ভাই এটা সবার কমেন্টের প্রশ্ন আমার দেওয়া অ্যান্ড দেন আপনারা আমার সাথে যদি কোনো প্রয়োজন হয় ইংলিশ পড়াশোনার কোনো অ্যাঙ্গেলে নখ দিতে পারেন দেন আসেন ছয় নম্বর কোয়েশ্চেনটা আসেন ভাই দ্য এয়ার ড্যাশ ড্যাস হটার টুডে দ্যান ইয়ে কি বলছে এয়ারটা হলো গতকালের চ আজকে বেশি গরম তাহলে হটার লিখা আছে হটার আপনি উত্তর কি লিখবেন মাছ হটার মোর হটার ভেরি হঠাৎ নাকি হোলি মূল পয়েন্ট হলো ভাই হঠাৎ তো আমরা জানি ইয়ার দিয়ে কম্পারেটিভ বানাই এখন যদি কোনো শব্দকে আমরা ইয়ার দিয়ে কম্পারেটিভ বানাই তাকে এমফাসিস করার জন্য যদি আরেকটা শব্দ প্রয়োজন হয় আমরা কি মোর আনবো না আমরা কিন্তু মোর টলার বলতে পারি না ভাই টল থেকে টলার স্মার্ট থেকে স্মার্টার এখন আমরা মোর তখন লিখবো যে শব্দটাকে আমরা ইয়ার দিয়ে কমপ্লিট বানাতে পারি না লাইক হ্যান্ডসাম আমরা কিন্তু হ্যান্ডসাম হ্যান্ডসাম আর হ্যান্ডসামেস্ট বলি না আমরা কি বলি হ্যান্ডসাম মোর হ্যান্ডসাম মোস্ট হ্যান্ডসাম বিউটিফুল বিউটিফুল আর বিউটিফুলেস্ট বলি না কি বলি আমরা মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল তাহলে এখানেও ভাই হটার আগে আপনি মোর লিখতে পারবেন না কি লিখতে পারেন মাছ লিখতে পারেন বাক্যটার অর্থ দ্বারা এরকম যে আজকের মানে বাতাস গতকালের চেয়ে খুব বেশি গরম তাহলে নর্মাল কথা হলো হঠাৎ দিয়ে বাক্যটা হয়ে যেত বাট ওনারা আমাদের টেস্ট করতে চাইছেন আমরা আসলে এই পয়েন্টটা পারে কিনা ভুলটা মোর লিখি কিনা এখানে তাহলে হঠাৎ যেহেতু মোর লিখতে পারছেন না ডাবল এটা ভুল হয়ে যায় মানে দুইবার প্যাটার্ন চলে যেটা রিয়ানি মোডে পড়ে ফলে মাছ দ্যার ইজ মাছ হঠাৎ টুডে দেন ইন সাত নম্বর কোয়েশ্চেন বিশেষ পরীক্ষার প্রশ্ন ভাই ক্লিপ্টফল দেখে নেয় কোয়েশ্চেন চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বারে বারে এই কোশ্চেনটা এসছে শি বোস্টেড দ্যাট নো আদার কার কুড রান সে দৌড়াইছে এবং এটা ঢাকাই ইউনিভার্সিটির সি ইউনিটে এসছে সি বোস্টেড মানে সে অহংকার করলো ভাব নিল যে নো আদার কার কুড রান কোনো গাড়ি চলতে পারে না ড্যাশ ড্যাশ মানে বাক্যের মানে যারা সে ভাব নিল যে কোনো গাড়ি তার গাড়ির মতো এত দ্রুত চলতে পারে না উত্তর কী হবে একটু পজ করেন উত্তর দেখায় দেয় আপনাদের ভাই উত্তর হচ্ছে অ্যাজ ফাস্ট অ্যাজ হার কার সে ভাব নিল যে তার গাড়িটার মতো এত দ্রুত কারো গাড়ি চলতে পারে না এখন কেন আমি অ্যাজ ফার্স্ট অ্যাজ হার কার নিলাম ভাই মূল পয়েন্টটা আমি বলে দিই আপনাকে খেয়াল রাখবেন এই যে ফাস্ট শব্দটার কথা ফার্স্ট শব্দটার কথা যদি কোনো বাক্যের তুলনা বোঝায় বাক্যের তুলনা বোঝাচ্ছে না যে সে অহংরের করলো যে তার গাড়িটা অন্য মানে তার গাড়িটার মতো অন্য কোনো গাড়ি এত দ্রুত চলে না তাহলে তার গাড়ির দ্রুততা অন্য গাড়ির দ্রুততার নিয়ে একটা ডিফারেন্ট মানে তুলনা বোঝাচ্ছে কম্পারিজন বোঝায় এবং বাক্যে আপনি তখন খেয়াল করবেন অ্যাজ ইড অথবা অ্যাড আগে পরে অ্যাজ অ্যাজ হয় দেখেন ফার্স্ট শব্দ এখানে দ্রুতটা বোঝায় অ্যাড তাহলে ফার্স্টের আগে আমরা অ্যাজ লিখলাম পরও অ্যাজ লিখলাম দেখেন ফার্স্টের আগে সো লাইক হয় না ফার্স্ট আগে অ্যাজ লাইক না অ্যাজ এজ হবে কী হবে অ্যাজ এজ অ্যাজ ওল্ড এজ আমার সাথে পড়তে পারেন তো ভাই অ্যাজ ওল্ড এজ অ্যাস্ট ফাস্ট ফাস্ট অ্যাজ অ্যাজ কুইক অ্যাজ এগুলো আমরা এমনিও কিন্তু পারি অ্যাজ স্লো অ্যাজ তাই না তাহলে অ্যাজ ফাস্ট অ্যাজ তাহলে বাকিটা পড়েন সি বোস্টেড ড্যাট নো আদার কার কুড রান অ্যাজ ফাস্ট অ্যাজ হিজ কার সে অ্যাজ হার কার সে ভাব নিয়েছিল যে তার গাড়ির মতো এত দ্রুত কোনো গাড়ি চলতে পারে না আট নম্বরে আসেন ভাই অ্যাগেইন সেম পয়েন্ট কলেজ স্টেশন ইজ নট ড্যাশ অস্টিন অস্টিনের মতো এত বড় কলেজ স্টেশন কোথাও নাই এটা বলছে তাহলে দেখেন ভাই বিগ আছে বিগ এর আগে পরে অ্যাজ এজ লিখে দেন উত্তর নিশ্চয় আপনি বি নাম্বার চুজ করবেন কলেজ স্টেশন ইজ নট এজ বিগ অ্যাজ অস্টিন নয় দশ এগুলো একটু ডিফিকাল্ট মোডের কোয়েশ্চেন আমি খুব কুইক করে যাব চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোন বাক্যটা কারেক্ট আপনি একটু পজ করেন পজ করে চিন্তা করেন উত্তর কি আমি দেখাই কুইক করে আপনাকে আসেন ভাই উত্তর হচ্ছে আমাদের ডি এখানে আমি আপনাকে যেটা বললো ভাই বাক্যের অর্থ বলছে চাঁদপুরের হিলসা রাজশাহীর থেকেও বেশি টেস্টি সুস্বাদু এখন বাক্যটা কি এরকম মিলে না ভাই বাক্যটা হইতে হবে এরকম আপনার সহজে মনে হইতে পারে বাক্য তো ঠিকই আছে স্যার চাঁদপুর ইলিশ রাজশাহীতে ভালো বেশি তো এটা বলার কি ভাই তথ্য নিয়ে চিন্তা করেন না বাং এটা ইংলিশে ঠিক আছে না সেদিকে চিন্তা করেন এবং চাঁদপুরের ইলিশটা অবশ্যই ইলিশ রাজশাহী হিসমাসের সব বেশি সুস্বাদু এটা আপনারা জানেন হ্যাঁ এখন পয়েন্টটা হলো চাঁদপুর ইলিশ আর রাজশাহীর ইলিশ তুলনা কার সাথে কার সাথে হচ্ছে ভাই দা হিলশাফ চাতপুর চাঁদপুর ইজ টেস্টি আর দেন রাজশাহী মিলে না ভাই রাজশাহী রেখে চাঁদপুর ইলিশ যেমন খাওয়া যায় রাজশাহী রেখে খাওয়া যায় না পয়েন্ট অফ ভিউ হলো তুলনা যেন সমান সমান হয় আমি বলতে হবে চাঁদপুরের ইলিশ রাজশাহীর ইলিশের চেয়েও বেশি টেস্টি রাজশাহী চেয়েও টেস্টি বলা যাবে না ফলে এ নাম্বার বাদ বি নাম্বার বাদ সি নাম্বারটা এবং ডি নাম্বারটার মুডটা ঠিক আছে মূল পয়েন্ট হলো ভাই আপনি লিখতে হবে চাঁদপুর রিলিশ এবং রাজশাহীর রিলিশ এবং এই যে ইলিশ কথাটা এখানে একবার আসছে আমি এখানে আবার না লিখে দ্যাট লিখলাম মূল পয়েন্ট হলো ভাই কোনো সেন্টেন্সে যদি একটা সাবজেক্ট একবার আসছে আরেকটা সাবজেক্ট আসতে হয় তখন আমরা সেকেন্ড সাবজেক্টটা না লিখে দ্যাট লিখি অথবা দোজ লিখি দ্যাট অথবা কি লিখি দোজ লিখি সিঙ্গুলারের জন্য আমরা দ্যাট লিখি প্লুরালের জন্য দোজ লিখি এই বাক্যটা মূলত ছিল দা হিলসা অফ চাঁদপুর ইজ টেস্টিয়ার দেন দা হিলসা অব রাজশাহী তাহলে দেন দা হিলসা কথা আবার লিখলাম না কারণ আগে আগে একবার লিখছি হিলসা যেহেতু সিঙ্গুলার ফলে আমরা এখানে থেকে লিখলাম আশা করি বুঝতে পেরেছি ভাই বাক্যটা তুলনা যেন সমান সমান হয় যে চাঁদপুরের ইলিশ আর রাজশাহীর ইলিশ চাঁদপুরের ইলিশ আর রাজশাহীর ইলিশ দুই পাশে দূরে থাকতে হবে কেমন এবং যেহেতু ইলিশ কথাটা একবার আসছে আবার না লিখে আমরা এখানে ড্যাট লিখলাম হিলসা কথা যেহেতু সিঙ্গুলার মোড়ে আছে একই মুড়ে আরেকটা কোয়েশ্চেন দিয়ে শেষ করব দা ফ্যাসিলিটিস অফ দা নিউ কোভিড হসপিটাল ফ্যাসিলিটিস যেহেতু প্লুরাল ফলে আপনি আর লিখবেন এ লিখবেন না বি সি ডি লিখবেন তাহলে একই কথা বলছে দা ফ্যাসিলিটি অফ দা নিউ কোভিড হসপিটাল বলছে কোভিড হসপিটালের ফ্যাসিলিটিগুলো অন্য পুরাতন হসপিটালগুলোর চেয়েও ভালো তাহলে তুলনা কি হবে ভাই কোভিড হসপিটালের ফ্যাসিলিটির সাথে অন্য হসপিটালের ফ্যাসিলিটি কোভিড হসপিটালের ফ্যাসিলিটির সাথে অন্য হসপিটালের তুলনা হবে না এখানে তুলনা হচ্ছে কি কোভিড হসপিটালের ফ্যাসিলিটি সুযোগ সুবিধাগুলোর সাথে অন্য পুরাতন হসপিটালগুলোর সাথে তাহলে উত্তর হবে আপনার সি দেখেন ভাই দ্যাস অফ দ্য নিউ কোভিড হসপিটাল আর এজ গুড অ্যাজ অর বেটার দেন দোজ অফ মানে বলছে নতুন কোভিড হসপিটালগুলোর সুযোগ সুবিধা অন্য পুরাতন হসপিটালগুলোর চেয়েও ভালো হসপিটালগত মতো ভালো অথবা ভালো মানে হসপিটাল আগের হসপিটালগুলোর মতোই ভালো অথবা তার বেশি ভালো তাহলে দেখেন আমার মূল পয়েন্ট হলো ভাই আর অ্যাজ গুড অ্যাজ আর বেটার দ্যান দোজ অফ দোজ বলতে কি বলতে চাইছে ভাই ওই ফ্যাসিলিটিস কথাটা এই জন্য আমরা দোজ লিখলাম ফ্যাসিলিটি যেহেতু প্লুরাল এবং দোজটাও এখানে প্লুরাল মোটামুটি এই ছিল আপনাদের সাথে আজকের ক্লাস ইফ ইউ ফাইন্ড দিস ক্লাস ইউজফুল আই নো আপনি ক্লাসে একটা লাইক দিয়েছেন একটা প্রশ্ন করেছিলাম উত্তর করবেন আপনার কিছু বন্ধুদের দেখা শুরু করে দিবেন দয়া রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ